এক রাতের ভারী বর্ষণেই জল থই থই গন্ধেশ্বরী। দুকুল ছাপিয়ে দিনভর বইল জল, আশঙ্কা বৃষ্টিপাত বাড়লে যে কোনো সময় জল ছাপিয়ে রাস্তায় উঠবে আর নদী তীরবর্তী এলাকায় জল ডুবি জেরে জেরবার হবেন বাসিন্দারা। কি বছর এই সমস্যা রুটিন হয়ে দাঁড়ালেও কাজের কাজ কিছুই হয়নি, সেতু তৈরির কাজ আজও অধরা। কাজ সম্পূর্ণ না হওয়ায় নির্মাণ সামগ্রী আর আবর্জনায় নাব্যতাও কমছে নদীটির। তার উপর নদীর নাব্যতা বাড়ানোর জন্য সেচ দপ্তর 5 কোটি টাকা ব্যয় বরাদ্দ করলেও তা গ্রিন ট্রাইব্যুনালের গেরোয় আটকে আছে। ফলে এই মরশুমেও ভোগান্তি থেকে নিস্তার হওয়ার উপায় নেই আমজনতার। এদিকে গতরাতে জেলায় বৃষ্টিপাত হয় 20 সেন্টিমিটার, এর জেরেই প্লাবিত হয় গন্ধেশ্বরী। খবর পেয়ে এদিন গন্ধেশ্বরী নদী পরিদর্শনে যান পুরসভার প্রতিনিধিরা। পাশাপাশি বিধায়ক নীলাদ্রি শেখর দানাও পরিস্থিতি খতিয়ে দেখে এই ঘটনার জন্য রাজ্য সরকারের ঘাড়েই দায় চাপান। যদিও বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও জেলা তৃণমূল মুখপাত্র দিলীপ আগরওয়াল বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন সেচ দপ্তর নদীর নাব্যতা বাড়াতে ড্রেজিংয়ের জন্য 5 কোটি টাকা অনুমোদন করলেও গ্রিন ট্রাইব্যুনাল ভারী মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার করে ড্রেজিং করার সাই দেয়নি, ফলে পুরো প্রকল্পটি আটকে গিয়েছে। স্বাভাবিকভাবেই মজে যাওয়া নদীতে একটু বৃষ্টি হলেই জল ছাপিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রায় 4 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবুও সে ব্রিজটা সম্পূর্ণ হয়নি এবং এটার জন্য এই নদীর গন্ধেশ্বরী নদীর যা অবস্থা এটাকে ড্রেজিং করার কথা এবং সেচ দপ্তর থেকে 5 কোটি টাকা এটার জন্য স্যাংশন হয়েছিল। কিন্তু গ্রিন ট্রাইব্যুনাল তারা বলছে মেশিনারি দিয়ে এই ব্রিজটাকে ড্রেজিং করা যাবে না। একটা ভার্চুয়াল মিটিং ছিল নবান্নের সাথে, সেখানে আমিও ছিলাম, আমার প্রশাসক বোর্ডের প্রশাসকও ছিলেন। আমরা সেখানে বলেছিলাম যে এটাকে ইমিডিয়েট যদি ড্রেজিং না করে তাহলে গন্ধেশ্বরী যেভাবে প্রত্যেক বছর বছর যেভাবে বুঝে যাচ্ছে এবং তাতে যে জলের বর্ষাতে জল উঠছে এবং তাতে প্রচুর এলাকা ভেসে যাচ্ছে এবং ওই পার থেকে কেশাকুল মৌলাডাঙ্গা হেবির মোড়ে মানুষদের শহরে আসার ক্ষেত্রে একটা বিরাট সমস্যা। আমরা একটা অস্থায়ী ব্রিজ একটা তৈরি করে দিলাম, একটা সেই ব্রিজে দিয়ে মানুষ যাতায়াত করছিলো, কিন্তু আজকে জলের তোড়ে সেটাও ভেসে গেছে। আমরা আজকে সকালে প্রশাসনের সাথে কথা বলেছি, আমরা আগামীকালও কথা বলবো, একটা স্থায়ী সমাধান এটা করতে হবে, এইভাবে চলতে পারে না। যে ব্রিজ তৈরির কাজ এত ঢিলেমি কেন? আমরা এটা বলেছি, আমরা পৌরসভা থেকে কয়েকদিন আগে একটা যখন যশ সেই সময় একটা ভার্চুয়াল একটা সভা ছিল জেলা শাসকের সাথে। প্রায় 4 বছর পার হয়ে গেলেও সেতু তৈরির কাজ শেষই হয়নি, তার উপর দিন দিন নাব্যতা হারাতে হারাতে নদী আজ নালায় পরিণত হয়েছে। তাই ড্রেজিং করে নাব্যতা না বাড়ানো হলে এমন দুর্ভোগ বাড়তেই থাকবে তা বলাই বাহুল্য। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7।